নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে আজকে কথা বলবো আজকের ম্যাচ নিয়ে। তো আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির সঙ্গে। তো বেঙ্গালুরু এফসি ম্যাচ খেলতে নেওয়ার আগে ইস্টবেঙ্গলের কিছুটা খুশির খবর তো রয়েইছে, এছাড়া এই ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে এবং সিলভা এবং কৃষ্ণা এই দুটো প্লেয়ারকে নিয়েও এই ম্যাচের ভিত্তিতে আলোচনা করে নেব। তো তার আগে, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশান অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা পেয়ে যাও। তো গাইজ, যদি মেন টপিকে আসা যায়, বেঙ্গালুরু এফসির ম্যাচের আগেই সৌভিক চক্রবর্তী, যিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, তিনি মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে, তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া যদি অনিকেত যাদবের কথা বলা হয়, তাহলে অনিকেত যাদবেরও যেরকম জ্বরে তিনি ভুগছিলেন সেইটা অনেকটা কেটে গেছে। এছাড়া অ্যালেক্স লিমার যেটা ইঞ্জুরি সমস্যা ছিল, ইঞ্জুরি সমস্যা থেকে তিনি অনেকটা ফ্রি হয়ে গেছেন এবং প্র্যাকটিসও করছে। আজকে হয়তো ম্যাচে আমরা তাকে ফার্স্ট ইলেভেনে না দেখতে পেলেও পরবর্তী সময় সাবস্টিটিউট হিসাবে হয়তো দেখতে পাবো। তো এই ম্যাচে ফিট হয়ে যাওয়া প্লেয়ারগুলোর মধ্যে অবশ্যই নজর থাকবে অ্যালেক্স লিমার ওপর, কারণ যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার এই অ্যালেক্স লিমা। তো তিনি যদি দলে থাকে পরবর্তী সময়ে, তাকে যদি মাঠেও নামানো হয়, সেক্ষেত্রে অনেকটা বাড়তি সুবিধা পাবে ইস্টবেঙ্গল। তো অবশ্যই এটা ইস্টবেঙ্গল ম্যাচের আগে ইস্টবেঙ্গলের জন্য খুশির খবর। তো দুটো টিমের কীরকম এক্সপেকটেশান লাইন আপ হবে সেখানে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো সেখানে সার্থক গলুইয়ের কথা বলেছিলাম, সেখানে সার্থক গলুই যেহেতু আগের ম্যাচে রেড কার্ড খেয়েছিল, তো সেই জায়গায় হয়তো মোহাম্মদ রাকিব কিংবা অঙ্কিত মুখার্জি শুরু করতে পারে, বাকি লাইন আপ মোটামুটি একই থাকবে। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। এবার যদি আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলা হয়, একদিকে রয়েছে বেঙ্গালুরু এফসির রয় কৃষ্ণা, আর অপর দিকে রয়েছে ইস্টবেঙ্গলের সিলভা। তো এই দুজনের ওপর বিশেষ নজর থাকবে। যদি রয় কৃষ্ণার কথা বলা হয়, তাহলে রয় কৃষ্ণা এটিকে মোহনবাগানে যখন খেলতো দুর্দান্ত ফুটবল খেলতো এই ইস্টবেঙ্গলের বিপক্ষে, তো সেখানে তার অনেক গোল করেছে। এছাড়া তার জুটি প্রবীর দাসের সঙ্গে, সেই জুটিতে আজকে চাইবে গোল করতে। আর অপরদিকে যদি সিলভার কথা বলা হয়, তাহলে সিলভা এই বেঙ্গালুরু এফসি দলের হয়ে 42 ম্যাচ খেলেছিল, সেখানে 19টা গোল এবং 10টি অ্যাসিস্ট। তো দুর্দান্ত পারফরমেন্স করেছিল বেঙ্গালুরু এফসির হয়ে। তো এবছর তার পালা হচ্ছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলা। তো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে বেঙ্গালুরের মতন দলের সঙ্গে তিনি খেলতে নামছে, তো তার পুরাতন দলের বিরুদ্ধে অবশ্যই গোল করতে চাইবে এবং গোল করে দলকে যথেষ্ট ভরসা দিতে চাইবে। তো দুর্দান্ত একটা আমরা ফুটবল দেখতে পাবো। একদিকে রয়েছে রয় কৃষ্ণা, অপরদিকে রয়েছে সিলভা। এছাড়া যদি ডিফেন্স লাইনের কথা বলা হয়, একদিকে রয়েছে সন্দেশ জিংহান, অপরদিকে রয়েছে লালচমনুঙ্গা। তো বেশ কয়েকটা জায়গায় আমরা ডুয়েল দেখতে পাবো। আর অবশ্যই খুব ভালো আজকে ফুটবল খেলতে হবে নাওরেম মহেশ সিংকে। তিনি যদি উইং বরাবর খুব ভালো আজকে ফুটবলটা খেলে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল অবশ্যই গোল পেয়ে যাবে। এছাড়া মাঝ মাঠেও জর্ডানের ওপর বিশেষ দায়িত্ব থাকবে। তো আজকের ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো ম্যাচের রেজাল্ট কিরকম হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।